আমার আল্লাহ বলে বান্দা ও বান্দা আমি আল্লাহ জানি ওই রাতের মধ্যে আমার কিছু বান্দা থাকবে যাদের থেকে রাতের বেলায়ও কাজকর্ম করতে হবে আল্লাহ যখন দুনিয়ার জমিনটা বানাইলেন বানার পরে আমার আল্লাহ সবগুলো রিসার্চ করে করে বানিয়েছেন বান্দার উপকার হয় এমন সবগুলো আল্লাহ বানাইলেন অপকারের জন্য আল্লাহ কিছু বানাই নাই আমরা মনে মনে ভাবতেছি আল্লাহ সব বানিয়েছেন বিশ্ব বানিয়েছেন আমাদেরকে কামর দেই এখানে একটা হিকমত আছে এদেরকে আল্লাহ আমাদেরকে কামর দেওয়ার জন্য বানাই নাই এদেরকেও বানিয়েছেন আল্লাহ বনি আদমের খেদমতের জন্য জুড়ে বলেন সুবহান بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস আল্লাহু আকবার আমি নিঃসন্দেহে আপনাদের বেলায় রাসূলের পাকের একটি হাদিস বলতে পারি সেটা হচ্ছে যে আল্লাহর হাবিবের গোলাম সাইয়েদেনা ওমর আল ফারুক তিনি তার হাদিসে মোবারকের মধ্যে সাদ করেছেন হাদিস কানা আল্লাহর নবীর গোলাম হযরত ইমাম ইবনে হাইসামি তিনি তার কিতাব তিনি তার কিতাবের মধ্যে নোট করেছেন তো পৃথিবীর জমিন আপনারা যারা এসেছেন আপনাদের বেলায় হযরত ওমর আল ফারুকের একটি হাদিস যেটা আন-নিয়মাতুল কুবরা আলাল আলাম ফি মাউলুদি ওয়ালাদি সাইয়্যিদি আদম কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহি আলাইহি তিনি নোট করেছেন যে হযরত ওমর আল ফারুক বলেছেন মান আযযামা মাউলুদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলে পৃথিবীর জমিনে যিনি মিলাদুন নবীতে টাকা দিতে পারে নাই পকেট ফাঁকা ছিল টাকা ছিল না কিন্তু সম্মান করেছে কেমন সম্মান নিজের পকেটে নাই ভাইয়ের থেকে চাঁদা ডোনেট করে মেহফিল কমিটিকে দিয়েছে নিজের থেকে নাই বোনের জামাইয়ের কাছে গিয়ে মিলাদুন নবীকে সম্মান করে চাঁদা ডোনেট করে দিয়েছে নিজের পকেটে নাই কারোর থেকে নিয়েও দিতে পারে নাই কিন্তু মানে আজ্জামা সম্মান করেছে বলে কেমন সম্মান বলে টাকা না থাকলেও মিলাদুন নবীর প্রোগ্রামকে সফল করার জন্য চার পাঁচ ঘন্টা আরামের ঘুমকে হারাম করে সময় দিয়েছে কথা বলেন ঠিক কিনা সাইয়্যিদিনা ওমর আল ফারুক বলে তিনি শুধু সম্মান করে নাই সময় শুধু দেই নাই বলে ফাকাদ আহিয়া আল ইসলাম তিনি তো ইসলামকে জিন্দা করেছে সুবহানাল্লাহ এটা ফকরের ভিতর নয় আরো জোরে সুবহানাল্লাহ একদম রসুলের পাকের প্রেমটা নিয়ে আওয়াজ দিবেন আমার নবীর প্রেমে যদি আওয়াজটা হয় আল্লাহ বলে জবান থেকে বের হওয়ার আগে আগে জীবনের গুণাগুলো মাফ মিজানের পাল্লা আল্লাহর হাবিব বলছে আমলের পাল্লাই সওয়াব দিয়ে ফিল আপ হয়ে যাবে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ সুন্নি ভাইদের হাজিরি কবুল আর মঞ্জুর করো আরো জোরে বলেন আমিন আমার ভাইয়েরাম সুন্নি ভাইয়েরাম নবীর গোলামেরাম মিলাদুন নবীর মাস আসলে নবীজিকে আমরা সম্মান করে আমার নবীর জন্য মাহফিল সাজাই মুস্তফার জন্য সেমিনার সাজাই আমার নবীর প্রেমে ফানা হয়ে জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাই কেন পাগল হই পাগল হওয়ার পিছনে কারণটা কি আল্লাহর কোরআন বলছে ও দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে নাও আমি আল্লাহর দেওয়া হায়াত পেয়ে আপাদ মস্তক নিয়ে যে তোমরা দুনিয়াতে যাচ্ছ এ বান্দা তুমি কি একটিবারের জন্য চিন্তা করেছিলা দুনিয়াতে যাওয়ার পর যে আল্লাহ অন্ধ ব্যক্তিকে তুমি বানাইলা আমাদেরকেও তুমি বানাইলা যার পা নাই তাকেও তুমি বানাইলা যার একটা চোখ নষ্ট তিনিও তোমার বান্দা যার মাথার মধ্যে চুল নাই তিনিও তোমার বান্দা যার দুইটা হাত অবশ তিনিও তোমার বান্দা আয় আল্লাহ যার একটা চোখ নাই তিনিও তোমার বান্দা যার দুইটা কিডনি জন্মের পর পরেই ফেইলের হয়ে গিয়েছে তিনিও তোমার বান্দা আল্লাহ আমিও তোমার বান্দা ও মনিব তুমি যদি চাইতে আমার অন্ধ বানাইতে পারতা আল্লাহ তুমি যদি চাইতে আমার মাথায় চুল না দিতে পারতা আল্লাহ তুমি যদি চাইতা আমার আপাদ মস্তককে তুমি ধবল ডুগি বানাই পাঠাইতে পারতা ও আল্লাহ তুমি যদি চাইতে একটা পা ভাঙ্গা দিতে পারতা আল্লাহ তুমি যদি চাইতা হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল না দিতে পারতা আল্লাহ তুমি আমাকে তো দয়া করেছো
এত দয়া করেছো, এত দয়া করেছো। আল্লাহ বলে এটা শুধুমাত্র তোর জন্য দয়া নয়, আমার আল্লাহ বলে পা থেকে মাথা যা কিছু দিলাম সব নিয়ামত। বিজ্ঞান বলে 37 লক্ষ টাকার উপাদান, 37 লক্ষ টাকার উপাদান আদমের বডির মধ্যে আল্লাহ দিয়েছেন, এটা বিজ্ঞানের থিওরি। মান্দ্রাজের মধ্যে গিয়ে প্রতিটা পার্ট বিক্রি করলে আপনি সর্বশেষ সব অঙ্গগুলো বিক্রি করে দিলে 37 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে হাসপাতালের পক্ষ থেকে। আল্লাহ বলে 37 লক্ষ টাকার উপাদান শুধু তুলে দিই নাই, 37 লক্ষ টাকার নেয়ামত শুধু তুলে দিই নাই। আল্লাহ কি কি দিয়েছ? আল্লাহ সূর্য দিয়েছ, সেটাও তো নেয়ামত। অমনিব আমাদেরকে পাটি, তুমি যদি দিনের বেলায় সূর্যটা সেট আপ না করতা, আল্লাহ আমরা তো ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় যত কাজ আছে একটা কাজও সমাধান করতে পারতাম না। আল্লাহ বলে বান্দা শুধু তা নয় শুধু সূর্য কেন আমি বলবো, রাতের বেলায় তোদেরকে আমি আল্লাহ বিশ্রামের জন্য হুকুম দিলাম, আমি আল্লাহর ইলমের মধ্যে আছে, আমার বান্দারা সারাদিন পরিশ্রম করে সারাদিন মেহনত করে সন্ধ্যাবেলায় যখন বাসার মধ্যে চলে যাবে, আমার বান্দাদের বিশ্রামের জন্য যখন আমি আল্লাহ রাতকে বানাইলাম, ওই রাতটার মধ্যে যখন বান্দারা বিশ্রাম করতে যাবে, ওই টাইমে যদি সূর্যের আলো থাকে, আমার বান্দাদের চোখের মধ্যে ঘুম আসবে না। বিদায় আমি আল্লাহ রাতটাকে অন্ধকার করে দিলাম, আমি আমার বান্দাদের সুবিধার জন্য রাতটাকে অন্ধকার করে ঘুটঘুটি করে সাজাইলাম, যাতে ওই রাতের অন্ধকারে আমি আল্লাহর নিয়ামতে আমার বান্দারা যেন চোখ ভর্তি ঘুম যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা, ও বান্দা আমি আল্লাহ জানি ওই রাতের মধ্যে আমার কিছু বান্দা থাকবে যাদের থেকে রাতের বেলায়ও কাজকর্ম করতে হবে। আল্লাহ যখন দুনিয়ার জমিনটা বানাইলেন, বানার পরে আমার আল্লাহ সবগুলো রিসার্চ করে করে বানিয়েছেন, বান্দার উপকার হয় এমন সবগুলো আল্লাহ বানাইলেন, অপকারের জন্য আল্লাহ কিছু বানাই নাই। আমরা মনে মনে ভাবতেছি আল্লাহ সব বানিয়েছেন, বিশ্ব বানিয়েছেন আমাদেরকে কামড় দেই। এখানে একটা হিকমত আছে, এদেরকে আল্লাহ আমাদেরকে কামড় দেওয়ার জন্য বানাই নাই, এদেরকেও বানিয়েছেন আল্লাহ বনি আদমের খেদমতের জন্য। জুড়ে বলেন সবাহ। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো না, তোমার হারের জন্য আমি আল্লাহ 18,000 মাখলুকের 80,000 আলম বানাইলাম, তার ভিতরে কোটি কোটি সৃষ্টি মানুষ দিনের পর দিন আহার করছে, ভক্ষণ করছে, সাগর পৃষ্ঠের বড় বড় মাছ মাছালি জিনেরা খায় না। আমরা মুসলমান যারা আছি, আল্লাহর বান্দা যারা আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছি, শুধুমাত্র আমরা খাই। আল্লাহ বলে তোদেরকে যে আমি এত গাছগাছালি দিলাম, এত ফল ফলাদি দিলাম, সমস্ত নিয়ামত তোরা কাজ, কিন্তু আল্লাহ বলে এ বান্দা পা থেকে মাথা তমাম পৃথিবীর সব নিয়ামত আর নিয়ামত আমি আল্লাহ এমনভাবে পৃথিবীটাকে ভর্তি করলাম, আমি এমনভাবে দুনিয়াকে সাজাইলাম, জমিন বলো আসমান বলো যা আছে সব নিয়ামত মানুষের ভিতর যা আল্লাহ দিয়েছেন সব নিয়ামত আর নিয়ামত আমার আল্লাহ বলে, কিন্তু ওইগুলোর কথা আমি আল্লাহ তোদেরকে চোখে আঙ্গুল দিয়ে জানান দিচ্ছি না, এমন একটা নিয়ামতের কথা আমি তোমাদেরকে খোটা দিচ্ছি, এমন একটা নিয়ামতের কথা জানান করে দিচ্ছি, এমন একটা নিয়ামতের কথা আমি আল্লাহ আমার বান্দাদেরকে বলে দিচ্ছি, সেই নিয়ামতটা কি আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলে এ বুনিয়াদম উম্মতে মুহাম্মদি শুনো, পায়ের তালু থেকে মাথা যা দিলাম নিয়ামত, তার ভিতরে একটা শ্রেষ্ঠ নিয়ামত যেটা আমি দিয়েছি সেইটা হচ্ছে যে আমার নবী যেটা আখেরি নবী, যেই নবীর কারণে তোমরা সবাইকে বানাইলাম দুনিয়াতে পাঠাইলাম, যেই নবীর
বানানোর কারণে আসমান বানাইলাম, যেই নবীকে বানানোর কারণে জমিন বানাইলাম। বলে আমি যখন একাকিত্ব অনুভব করতে লাগলাম, ওই সময় আসমানও ছিল না, ওই সময় জমিনও ছিল না, ওই সময় পাহাড় ছিল না, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টি জগতের কিছু ছিল না, শুধু আমি খোদা একা একা ছিলাম। আমি যখন একাকিত্ব অনুভব করতে লাগলাম, আমি আল্লাহর একাকিত্ব দূর করার জন্য আমি আমার জমিনটা বানার আগে আমি আল্লাহ নূর থেকে আমার নবীকে বানাইলাম। জোরে বলেন সুবহান, নবীকে আবার বানালেন, ওই নবীকে আবার জাহির করার জন্য আল্লাহ জমিনটা বানাইলেন, ওই নবীকে জাহির করার জন্য আসমানটা বানাইলেন, ওই নবীকে জাহির করার জন্য আদমকে বানাইলেন, হাওয়াকে বানাইলেন, আদমের নসল দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে পাঠাইলেন, ওই নবীকে জাহির করার জন্য কোরআন দিলেন, ওই নবীকে দুনিয়ার জমিন বাসীদেরকে জানানোর জন্য হাদিস দিলেন, সবগুলো কার জন্য? বলে আমার নবীর জন্য। এজন্য চট্টগ্রামের একজন শায়ের সুন্দর করে বলেছেন, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে দেখাতে। কথা বলেন ঠিক কিনা? আরে ইমান হলো সেই নবীকে ভালোবাসার নাম, সে নবীর সুপারিশ ছাড়া পাবো না কেহ পরিত্রাণ। ঠিক কিনা? আরে ইমান হলো সেই নবীকে ভালোবাসার নাম, সেই নবীর সুপারিশ ছাড়া পাবো না কেহ পরিত্রাণ, পাবো না কেহ পরিত্রাণ। আমরা সবাই আছি একটি আশাতে, সুপারিশ পাবো নবীর নিদানে কালেতে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইরা, ওই মদিনার নবী, ওই কামলেওয়ালা নবী, আমার আল্লাহ বলে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, ওই মদিনার নবী, যেই নবীকে আমি দুনিয়াতে পাঠাইলাম, যেই নবীটা আজকে তোমাদের মাসে এসেছে, সেটা কেমন নবী জানো নি? এটা এমন একজন নবী, আমি আল্লাহর জমিনের মধ্যে যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর একটা হাত মোবারক নয়, শুধু একটা পশম মোবারককে যদি এক পাল্লায় রাখা হয়, নবীর পশম দুনিয়ার জমিনের সমস্ত নেয়ামতের চাইতে দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহান। ইনি এমন নবী যেই নবীর তুলনা কোনো নবী দিয়ে হয় না, ইনি এমন একটা নেয়ামত, আমার আল্লাহ বলে যেই নেয়ামতের তুলনা দুনিয়ার কোনো নেয়ামত দিয়ে হয় না। এবার আল্লাহ বলে দিয়েছেন ওই নেয়ামতকে পেয়ে নেয়ামতের পর্যালোচনা করো। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ তোমাদেরকে যে নেয়ামতটা দিলাম, ওই নেয়ামতগুলোর শুকর গোজার করে সেগুলোর সম্মান বর্ণনা করো, ওই নিয়ামতের আলোচনা করো, ওই নিয়ামত নিয়ে গবেষণা করো, ওই নিয়ামত নিয়ে তোমরা পর্যালোচনা করো। নিয়ামতের আলোচনা করার জন্য এবার সুন্নিরা আল্লাহর বিধান পালন করে মিলাদ নবী করে। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নিয়ামত রসুল আরবি দুনিয়ার মধ্যে এসেছেন, আমরা পাইলাম, দামও বেড়ে গেল। কেমন দাম বাড়লো? আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, যারা নবীজির কদমের ছোঁয়া পেয়েছ, তোমাদের দামটা নবীর সদকায় বাড়াইলাম। কেমন বাড়াইলাম? বলে তোমাদের দাম বাড়িয়ে আমি আল্লাহ কোরআনে বলেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতকে এক জায়গার মধ্যে যদি করা হয়, আর ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উম্মতদেরকে যদি আরেক জায়গায় করা হয়, আপনার উম্মতেরা দামি হবে কেন জানেননি? বলে আপনার উম্মতেরা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলেন সুবহান। ওই উম্মতের মতো কোন উম্মত নাই ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার সাথে লাগার কারণে তাদের দাম বাড়াই দিলাম, তাদের পজিশন বাড়াই দিলাম, তাদের ক্ষমতা বাড়াই দিলাম,
আমার নবী বলে কেমন ক্ষমতা আমার উম্মতকে আল্লাহ দিয়েছেন দেখেন আমার নবীর উম্মতের মধ্যে এমন এমন কতগুলো আল্লাহর বান্দা আছেন নবীর উম্মত আছেন যারা চোখ বন্ধ করলে আরশ আযীম পর্যন্ত দেখে সুবহানাল্লাহ যে ঘটনাগুলো হাদিসে পাকের মধ্যে স্বীকৃত প্রমাণিত একদিন জিবরাইল আমিন এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবীর সাহাবী আপনি বলে দিন এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছে একটু জোরে বলি না সুবহানাল্লাহ ওই সাহাবী চোখ বন্ধ করলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম সবগুলো ঘুরলেন তালাশ করলেন জান্নাতে গেলেন লামকানে গেলেন কোথাও পাইলেন না জিবরাইল আমিনকে সিদরায় গেলেন সেখানে পাইলেন না বলে নিচে ডোম মারলাম প্রথম জমিন দ্বিতীয় জমিন এইভাবে সপ্তম জমিন থেকে তাহতাসারা তাহতাসারা থেকে আলা ইল্লিন পর্যন্ত ভ্রমণ করলেন দেখে জিবরাইল কোথাও নাই তখন সাহাবী চোখটা খুলে বলে যে তাম সৃষ্টিতে জিবরাইলকে তালাশ করলাম পাইলাম না আমি সাহাবীর মনে হচ্ছে আপনিই জিবরাইল আমিন হবেন জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল বলে ঠিক আছে তা আমি তো জিবরাইল আমিন আল্লাহু আকবার বলেন দেখেন ওই নবীর উম্মতদের এত পাওয়ার এত পাওয়ার এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীর উম্মতদের মাঝে এমনও একজন উম্মত আছে যার নাম মাহবুব সুবহানি গাজী আরশে নূরানি হুজুর গৌসে জামান হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গেলানি আল হাসানি ওয়াল হুসাইনি যিনি বলেন নজর তুইলা বিলাদিল্লাহি জামআন কহর দলাতিন আলা হুকম ইত্তসালি বলে আমি গৌসে পাক যখন ভেলায়েতের দৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টির দিকে তাকাই তো আমি দেখতে পাই আল্লাহর বিশাল সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদেরের হাতে রায়ের দানার মতো জোরে বলি সুবহানাল্লাহ জিন্দাবাদ সকলে মহব্বতে দরুদ শরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা আরে জাহিলিয়া যোগে পাপে ভরা ছিল ঠিকই না আরে জাহিলিয়া যোগে পাপে ভরা ছিল পাপে ভরা ছিল নবীর কদমে মোবারকের ধুলি লেগে নবীর কদমে মোবারকের ছোঁয়া লেগে জগৎ আলো পেল ভূমি আলো পেল ও তুমি সকল উম্মতের পরে কান্দারি তুমি সকল উম্মতের পরে কান্দারি নবী মুহাম্মদ আধারে ভবনে উদয় হলো পূর্ণিমার ছাদ পূর্ণিমার ছাদ আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা আল্লাহ বলে ওই নবীকে পাঠাইলাম এটা আদমের মতো নবী নয় মুসার মতো নবী নয় ঈশ্বর মতো নবী নয় এটা দাউদের মতো নবী নয় ইব্রাহিমের মতো নবী নয় এটা এমন একজন নবী দুনিয়ার জমিন আমি পাঠাইলাম
যেই নবীর তুলনা কোন নবী দিয়ে হয় না যেই নবীর চরিত্র বলো সামাজিক জীবন বলো রাজনৈতিক জীবন বলো রাষ্ট্রীয় জীবন বলো পারিবারিক জীবন বলো ব্যক্তিগত জীবন বলো আমার নবীর কোনটা সাইটে কোন মধ্য দূরের কথা কোন নবীদের কেউ দিয়ে তুলনা হয় না কিন্তু বর্তমানে এমন কিছু উম্মত আছে যারা উম্মত হয়ে নবীর সাথে পাঙ্গা দেয় আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই বলেন নবী আমাদের বড় ভাইয়ের মত নবী আমাদের বাবার মত বড় ভাইকে যেইভাবে সম্মান করি নবীকে সেইভাবে সম্মান করতে হবে নাউজুবিল্লাহ এরকম কথা যারা বলো তারা কান খুলে শুনে নাও আমার নবী হচ্ছে এমন একজন নবী কোন নবীর বেলায় আল্লাহ বলে নাই ওয়া রাফা'না লাকা যিকরা কোন নবীর বেলায় বলে নাই ইয়া আইয়ুহাল মুযাম্মিল কোন নবীর বেলায় আল্লাহ বলে নাই ইয়াসিন কোন নবীর বেলায় বলে নাই হামিম কোন নবীর বেলায় বলে নাই আল্লাহ তোয়াহা কোন নবীর বেলায় বলে নাই ইয়া আইয়ুহাল মুদাসসির এবার এইভাবে আমার আল্লাহ আমার নবীকে যেই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ডেকেছেন যেই লকবগুলো দান করেছেন যে মর্যাদা যে মুজেজা যে পজিশন যে প্ল্যাটফর্ম দান করেছেন আমার আল্লাহ বলে তামাম সৃষ্টির মধ্যে কোন নবী কই মর্যাদা দেই নাই যেই মর্যাদা আমি আল্লাহ নিজ হাতে আমার মাহবুব নবীকে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কোন নবী আমার নবীর সাথে হবে না সমস্ত নবীদেরকে এক জায়গায় করালে মুস্তাফার একটা পশম মুবারকের সমান হবে না নবী আমাদেরটা তেমন সুবহানাল্লাহ আর একটু জোরে বলি না এত মহব্বতে বলি না ওই নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার ওই নবীকে পেয়ে ঈদ করতে বলেছেন মিলাদ করতে বলেছেন কে কথা কই না কে আল্লাহ যদি করতে বললে শিরিক আর বেদাত না হই তাইলে আমরা বান্দারা করলে কিন্তু শিরিক আর বেদাত হবে কথা বলেন ঠিক কি না অনেক আমাদের ভাই না বুঝে মিলাদুন নবীকে শিরিক আর বেদাত বলে কই 50 বছর আগে নাকি মিলাদুন নবী ছিল না 100 বছর আগে নাকি মিলাদুন নবী ছিল না এটা দুনিয়াতে আল্লাহর বান্দারা বলবেন সেটা রব্বুল ইজ্জতের আইলামে আছেন আমার আল্লাহ সেটা জানেন এই জন্য আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক হুজুরে কায়নাতকে যে পাঠাইলেন আমাদের নবী বানিয়ে ওই সরওয়ারে কায়নাতের কদমে যে আল্লাহ কোরআন দিলেন সেই কোরআনের তৃতীয় নং পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 81 নং আয়াতে আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনি স্মরণ করুন সেই দিনের কথা বলে ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ঈদে মিলাদুন নবী করা নবীকে পেয়ে নবীর তারিফ করা নবীর আগমনের কথা প্রচার করা নবীর জন্য মেহফিল করা নবীর জন্য সেমিনারের ইন্তেজাম করা এটা বেদাত নয় এটা গুনাহের কাজ নয় এটা আমি আল্লাহর সুন্নাত যেহেতু কায়নাত সৃষ্টির আগে নবীর প্রশংসা নবী যে আসবেন নবীর মিলাদ যে হবে আমার নবীর আগমন যে হবে এটা দুনিয়া সৃষ্টির আগে প্রথম আমি আল্লাহ বলেছি আমার নবীদেরকে নিয়ে জোরে বলি সুবহানাল্লাহ আবার আমাদের অনেক ভাই আবার বলে যে হুজুর আল্লাহ করেছেন ঠিক আছে কিন্তু আমাদেরকে কি আল্লাহ ঈদে মিলাদুন নবী করার নির্দেশ দিয়েছেন সেটাও কোরআনে আছে 11 নং পারা 14 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 58 নং আয়াতে আমার আল্লাহ বলে কুল ইয়া রাসূলুল্লাহ আপ ফরমা দিজিয়ে বিফাদলিল্লাহি আল্লাহর ফদল ওয়া বি রাহমাতিহি আল্লাহর রহমত এই দুইটা জিনিস যদি আল্লাহর কোন বান্দার উপর আসে তো ফাবিযালিকা ফালিয়াফরাহু ওই বান্দা যেন কৌশি করে কৌশি করে কৌশি করে ঈদ উদযাপন করে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়ের আল্লাহ পাক বলে নেয় আমার বান্দারা ফদল পেয়ে করো আমি আল্লাহর রহমত পেয়ে করো আমি আল্লাহর দয়া পেয়ে তোমরা ঈদ করো এই জন্য আমরা আল্লাহর বান্দা যারা আছি আমরা যখন বিয়ে করে ফেলি 10 বছর ধরে ছেলে সন্তান হয় না অনেকের ঘরে 10টা বছর পরে যখন কোনো একটা বলি আল্লাহর দরবারে গিয়ে অথবা কোনো একজন ভালো মানুষের দোয়ায় অথবা আল্লাহর রহমতে যখন আমাদের 10 বছর পরে ছেলে সন্তান হয়
তখন আমাদের বাবাগুলো এলাকা এলাকা মিষ্টি বিতরণ করে কথা বলেন ঠিক কি না কোশি হয়ে যায় দিল খুশ হয়ে যায় তাদের কলিজা ঠান্ডা হয়ে যায় এলাকা এলাকা মিষ্টি বিতরণ করে প্রশ্ন করলাম ভাই সাহেব কোনদিন তো একটা ফকিরকে দুইটা টাকাও ভিক্ষা দাও নাই কোনদিন কোন বন্ধুকে একটা চাও খাওয়াও নাই আজকে কেন পুরো এলাকা তুমি মিষ্টি বিতরণ করো বলে রে ভাই বলিস না দশটি বছর পরে আমার আল্লাহ আমার ঘরে একটা ফুট ফুটে ছেলে দিয়েছে আর আমি তো মহা খুশি আমার মতো দুনিয়ার জমিন আর কেউ খুশি নাই আজকের দিনটা আমার বড় খুশির দিন আজকের দিনটা আমার জন্য ঈদের দিন আরে জোরে সুবহানাল্লাহ ওই ছেলেটা আবার বড় হলো ছেলেটা যখন বড় হয়ে গেল 15 থেকে 16 বয়সে 16 থেকে 17 বছর বয়সে ছেলেটা দাখিল পরীক্ষায় অ্যাড হলো ছেলেটা যখন পাস করলো গোল্ডেন এ প্লাস পেয়ে যখন সমাজের মাঝে মা বাবার নাম উজ্জ্বল করলো বাবার মহা খুশি বাবা বলে আমার ছেলেটা আজকে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমি মহা আনন্দে আছি আমার যে আজকের দিন আল্লাহর জমিনে আর খুশি কেউ নাই খুশির টেলাই খুশির জোরে সারা এলাকার মধ্যে মিষ্টি বিতরণ করেছে এরকম আছে কিনা কথা বলেন আছে কিনা আছে করতে হবে খুশি উদযাপন করতে হবে এটা তো আল্লাহর নির্দেশ আল্লাহ বলে এ বান্দা সন্তান দিলাম আমি তোমাদেরকে এটা আমি খোদার দয়ায় তোমার ছেলেকে গোল্ডেন এ প্লাস দিলাম তো আমি খোদা নিজের দয়ায় সুতরাং দয়া পেয়ে তোমরা ঈদ করো এই জন্য আমরা খুশি হই ঈদ করি খুশি হই ঈদ করি কিন্তু আল্লাহকে প্রশ্ন করো না আল্লাহ তুমি যে দয়া পেয়ে রহমত পেয়ে খুশি হতে বললা আমরা জানতে চাই এই আয়াতের মধ্যে ফজল দ্বারা তুমি কি বোঝাইলা রহমত দ্বারা তুমি কি বোঝাইলা মুফাসসিররা এই প্রশ্নের জবাবে বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ যে ফজল বলেছে ইবনে আব্বাস তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে নোট করেছেন তিনি বলছেন ফজল মানে হচ্ছে আল্লাহর কালামুল্লাহ কোরআন রহমত মানে আমার নবী আবার আল্লাহ বলেছে কোরআন এবং নবীকে পেয়ে পৃথিবীর জমিনবাসীরা বেশি বেশি খুশি উদযাপন করো জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে কাদাদা হযরতে মুজাহিদ সহ অনেক মুফাসসিররা এটার পক্ষে আবার বিপক্ষে চলে গেছে তারা বলছেন ফজল মানি কোরআন এটা আমরা মানি না ফজল মানি ও নবী রহমত মানি ও নবী সুবহানাল্লাহ তারা আবার দলিল দিচ্ছেন তারা বলছেন আল্লাহ কোরআনে বলেছে এটা তাফসিরুল কোরআন বিল কোরআন আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী শ্রেষ্ঠ ফজল আমার নবী আল্লাহর নবীর উপর আল্লাহর মহা ফজল অনুগ্রহ করুণা দয়া রয়েছে আরেক আয়াত আমার আল্লাহ বলেছে ওয়ামা আওয়াসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওই আয়াতে আমার আল্লাহ মদিনার নবীকে রহমত বলেছেন তো কাতাদা এবং মুজাহিদ সহ অনেকে বলেছেন এই আয়াতে যে আল্লাহ ফজল বলেছেন সেটা নবী রহমত যে বলেছেন সেটা নবী আমার আল্লাহ বলে ওই ফজলওয়ালা রহমতওয়ালা নবীকে পেয়ে আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা আল্লাহর জমিনে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য সুন্নিরা সূরা ইউনুসের 58 নং আয়াতের বাস্তব আমল করতে গিয়ে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামের ইন্তেজাম করে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা জানি কি জানি না প্রত্যেক নবীর উম্মত বেশ কম এটা সবাই জানে যে আমার নবীকে আল্লাহ গোটো কায়নাতের জন্য রহমত বানাইলেন এটার ব্যাখ্যা আজকে করবো এরপর মাহফিল শেষ আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করে নবীর প্রেম নিয়ে বসার তৌফিক দান করুক আমিন আর যারা এখনো মাহফিল আসার সুযোগ হয়নি আল্লাহ পাক তাদেরকে আরামের গুণকে হারাম করে মুস্তাফার জন্য নিজের সময়টাকে আজকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক আমিন
দেখা যাচ্ছে আশিকের রাসূলরা দাঁড়িয়ে আছে যারা জায়গা পায় নাই দেখেন আল্লাহু আকবার আমার নবী তাদের দাঁড়িয়ে তাকাতা মদিনা থেকে দেখতেছে আর তাদের জন্য দোয়া করতেছে কথা বলেন ঠিক কি না এবং যারা এখন আসতে পারেন নাই আল্লাহ পাক সরকার মদিনার প্রেমটা অন্তরে ধারণ করে তাদেরকে আজকে মাহফিল আসার তৌফিক দান করুক আমিন সকলে মুহাববতে দরুদ শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد تدر الشريف ورن بيتون ربايا بولي اللهم صلي مولانا محمد وعلى آل سيدنا अरे जिसने उम्मत के रोके गुजारे राते जिसने उम्मत के रोके गुजारे राते और महबूब खुदा था मुझे मानो मनता हस्बे रब्बी जल्लल्लाह नूरे मोहम्मद अरे बकरिया जिसने चढ़ा इती गलीमा तेरी बकरिया जिसने चढ़ा इती गलीमा तेरी अर्श पे वही गया था मुझे मनो मनता हस्बे रब्बी जल्लल्लाह নূরে মোহাম্মদ আমার ভাইরা মুস্তাফা কেমন রহমত এটাই ছিল আমার আলোচনা আল্লাহ যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুনিয়ার জন্য আসমানবাসীর জন্য জমিনবাসীর জন্য কুল কায়নাতের কবরবাসীর জন্য ময়দানে মাশরের জন্য আলামে বারজাকের জন্য আলামে আরওয়ার জন্য আলামে বতনের জন্য আলামে দুনিয়ার জন্য আলামে বারজাকের জন্য আলামে মাশারের জন্য তাবাম জগতের জন্য আমি আপনাকে রহমত বানাই পাঠাইলাম জোরে বলি সুবহানাল্লাহ এবার আসেন আমার নবী দুনিয়ার জন্য কেমন রহমত এটা বলবো নবী কবরবাসীর জন্য কেমন রহমত এটা বলবো নবী কিয়ামতের ময়দান হাশরবাসীর জন্য কেমন রহমত তিনটা আলোচনা করে মাহফিল শেষ আল্লাহ কবুল করুক আর জোরে বলেন প্রত্যেকের হাজিরি কবুল করুক গোলামি কবুল করুক মাহফিল কমিটির ইন্তজাম কবুল করুক আমাদের কলবকে মদিনা বানিয়ে দিই দেখেন আমার ভাইয়েরা ও সুন্নি বাবারা আমার নবীর গোলামেরা আমার আল্লাহ যে বলেছে ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله أمي برام كوريتي أمي باتيتي وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের কেউ পাঠাই নাই আমি পাঠাইলাম ও নবী আপনাকে তাম পৃথিবীর জন্য রহমত বানাই পাঠাইলাম তাম আলামের জন্য শুধু জমিন নয় শুধু পৃথিবী নয় শুধু বুধ গ্রহ নয় ইউরোনাস গ্রহ নয় শনি গ্রহ নয় সূর্য নয় শুক্র নয় আল্লাহ বলে আলামে দুনিয়ার জমিন আমি আল্লাহ যত আলম বানাইলাম তাম আলামের জন্য যত সৃষ্টি বানাইলাম তত সৃষ্টির জন্য এটার ব্যাখ্যাই মোল্লালি কারি হানাফি তিনি বলেছেন বলে যেই যেই এলাকার জন্য আমার আল্লাহ প্রতিপালক যেই যেই এলাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই ওই এলাকার জন্য আমাদের মদিনার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর রববিয়তের সীমানা যতটুকু আল্লাহর রববিয়তের সীমানা পরিধি যতটুকু অতটুকুর জন্য হচ্ছে সরকারে মদিনা রহমাতুল লিল আলামিন
আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ এবার ওই রহমত ওয়ালা নবী দুনিয়ার জন্য কেমন রহমত এটা দেখেন আমার ভাইয়েরা নবীজির আগমন দুনিয়াবাসীর জন্য কেমন রহমত এটার ব্যাখ্যায় আমি বলবো পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ নং পারা দ্বিতীয় নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 103 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর জমিনের মানুষ ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফা আনকাযাকুম মিনহা আমার আল্লাহ বলে ও দুনিয়ার জমিনবাসীরা শোনো শোনো আমি আল্লাহ দেখতে পাচ্ছি আমার নবীর আগমনের আগে পৃথিবীর জমিনের মানুষরা স্পষ্ট দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে আমি আল্লাহকে চিনে না আমি খোদাকে জানে না আমার পজিশন তাদের জানা নাই আমি বানাইলাম তাদেরকে তারা এটা ভুলে গেছে দুনিয়ার জমিনে তাদেরকে কে পাঠিয়েছে সেটা তারা ভুলে গেছে 33 কোটি দেবদেবতার পূজা মানুষ করেছিল আমার নবীর আগমনের আগে কোটি কোটি দেবদেবতা ছিল হবল ছিল এইভাবে বড় বড় মূর্তি ছিল এমনকি খানে কাবা একটা মন্দির ছিল সেটাকে মুস্তাফা এসে কাবা বানিয়েছে এজন্য কাবা বলে আমি ছিলাম মূর্তির ঘর যেই মুহূর্তে আমার কাবার কাবা চলে এসেছে ওই মুহূর্তে আমি পাগ হয়ে গেলাম নবীর কপালের কারণে আমি কাবাকে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গো সাহেব দস্তগীর জিন্দাবাদ 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 আমার ভাইরা ওই নবী তিনি কেমন নবী কেমন রহমত আমার আল্লাহ বলেন আমি দেখতে পেলাম আমার বান্দারা আমার জমিনে আমি খোদার দেওয়া হায়াত নিয়ে আমি খোদার দেওয়ার জিক্কে আমার বান্দারা আমার সাথে বেওফাই করছে আমার বান্দারা আমি খোদার জমিনে গিয়ে আমি খোদার রিজিককে আমি খোদার জমিন আমার সাথে বেয়াদবি করছে আমি আল্লাহর কথা তারা মানছে না আমি খোদাকে তারা চেনার চেষ্টাও করছে না 33 কোটি দেবতার পূজায় যখন মানুষ লিপ্ত মার মর্যাদা যখন ছেলের হাতে নাই ছেলের মর্যাদা যখন মায়ের হাতে নাই স্ত্রী যখন স্বামীর হাতে দাস দাসীর মতো ব্যবহার হচ্ছে কন্যা সন্তান হলে যখন জীবন্ত দাফন দেওয়া হচ্ছে সুদার গোশ দিয়ে যখন দুনিয়াটা ভরপুর হয়ে গিয়েছে মারামারি অত্যাচার রাজার কুনকারাবি এই ব্যবস্থিরতা দিয়ে যখন বেহায়াপনা দিয়ে যখন মদ নারী জোয়ানি যখন দুনিয়ার জমিনটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে ওই টাইমে আল্লাহ বলে ওই সময়ে আমি আল্লাহ দেখতে পেলাম আমার বান্দারা স্পষ্ট জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে আমার বান্দারা স্পষ্ট জাহান্নামের দিকে চলে যাচ্ছে ওই টাইমের মধ্যে ফানকাযাকুম মিনহা মদিনার নবীটাকে আমি পাঠিয়ে আমার মুস্তাফাকে ওই আরবের মধ্যে পাঠিয়ে পৃথিবীর প্রাণ কেন্দ্রের মধ্যে পাঠিয়ে আমি মহান আল্লাহ আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নবীর বসিলাই বান্দাদেরকে জান্নাত মুখী করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নবীটা এমন রহমত যেই নবীর কারণে আজকে জান্নাতি হলাম খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার এজন্য খুশিতে ঈদে মিলাদুন্নবী করি জোরে বলি সুবহানাল্লাহ আর যারা বেদাত বেদাত বলে সিল্লা ফাল্লা করো তোমরা করিও না সমস্যা নাই তোমরা মিলাদুন্নবী করলেও কি না করলেও কি আমার আল্লাহ বলে মিলাদুন্নবী আমি করেছি আদম আলাইহিস সালামকে করতে বলেছি আদম আলাইহিস সালাম করেছে তার পিতা তার ছেলে শীশ আলাইহিস সালাম আদমের সন্তানদের ভিতরে আল্লাহ যাকে নবী বানিয়ে পাঠিয়েছেন তার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বেটা শীশকে আল্লাহর নবী আদম আমার নবীর মিলাদ করেছেন কিভাবে দেখেন দেখেন আদমের মিলাদ ছিল কি রকম আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে শীশ নবীকে ওয়াসিয়ত করে এই আমার বেটা শীশ কয়েকটা মূল্যবান ওয়াসিয়ত করব তার ভিতর 5 নম্বর ওয়াসিয়তটা হচ্ছে যখন তুমি আমার মাওলার জিকির করবা যখন আল্লাহর স্মরণ করবা সাথে সাথে দেরি না করে মুস্তাফার দরুদ পড়বা জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া আবাল বাশার ও মানব জাতির পিতা ওগো আমার আব্বা জান মুহাম্মদে আরবির কথা বারবার বলেন নিজের ছেলে বাবাকে প্রশ্ন করতেছে তিনি খে আমি জানতে চা আদম নবী বলছেন শীশ তিনি ওই নবী যেই নবীর ওয়াসিলাই তোমার পিতা আদমকে আল্লাহ বানিয়েছে তিনি ওই নবী
যেই নবীর ওয়াসিলাই তোমার পিতার দেহের ভিতর আল্লাহ প্রাণের সঞ্চার করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ওই নবী যেই নবীর ওয়াসিলাই তোমার পিতা 350 বছর কাঁদার পরে ওই মুহাম্মদে আরবীর নূরানি নামে পাকের ওয়াসিলাই আল্লাহ তোমার পিতাকে মাফ করে দিয়েছেন, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বলে ওই নবীর ওয়াসিলাই তোমার বাবার তওবা খোদার দরবারে কবুল হয়েছে, তিনি সেই নবী। বলে আমার ছেলে শীশ, আল্লাহ পাক যদি আমাকে নবী না বানিয়ে ওই নবীর উম্মত বানালে আমি আরো বেশি খুশি হতাম, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শীশ বলে আব্বা জান এটা কি বললেন, কেন এমন কথা আপনার জবান দিয়ে বের হলো? আদম আলাইহিস সালাম, সংক্ষেপে বলছি, আদম আলাইহিস সালাম বললেন কয়েকটি কারণে। বলে তার একটি কারণ দেখেন আমার নবী কেমন নবী, সেটার দলিল সব বলতে হচ্ছে আপনাদের বোঝার জন্য। নবী কেমন রহমত, আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলছেন, বাবা শীষ, আমি আর তোমার মা হাওয়া একটি মাত্র ভুল করেছি, কথা বলেন কয়টি? নামাতে দেখো হওয়ার সন্দেশ কেন করিল না হনা ভুল, তা একখানি গালাতে বাড়ি করে একখানে বড় করি হন হওয়ান, আরো জোরে কয়টি? মাহফিল হবে, ক্লাসের সিস্টেম, মাহফিল হবে, ক্লাসের সিস্টেম, আসবেন ওলামায়ে কেরামের জবান দিয়ে কিছু শুনবেন, আমল করবেন, রসুলে পাকের প্রেমে যদি আমলটা করতে পারেন, খোদা কি কসম আপনার মরা কলব জিন্দা হবে, আপনার জিন্দেগি সুন্দর হবে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা হযরত শীশ আলাইহিস সালাম বলে আব্বা জান আপনি এটা কি বললেন, আপনাকে আমার আল্লাহ নবী বানা বানিয়ে যদি ওই নবীর উম্মত বানাইতো তাইলে আপনি খুশি হতেন? বললেন কি এমন কথা আপনি বলে ফেললেন? কে ওই নবী, তার পজিশন আমি জানতে চাই। আদম বলে জবাবে, এ বেটা, আমি আর তোমার মা হাওয়া আমরা শুধুমাত্র একটি ভুল করেছি, কথা বলেন কয়টি? শুধুমাত্র একটি ভুল করলাম, আল্লাহ পাক আমাদের ঘর থেকে আমাদেরকে বের করে দিল, আমাদের শরীর থেকে পোশাক খুলে নিল, আল্লাহ পাকের একটি কথা না মানার কারণে আমাদের আল্লাহ আমাদের এবং আমি এবং তোমার মা হাওয়া দুইজনের কাফড় খুলে চুলঙ্গ হয়ে গেলাম, আমি আর তোমার মা হাওয়াকে আল্লাহ পাক আমাদের ঘর জান্নাত থেকে বের করে দিয়েছে। অশীষ ওই নবীর উম্মতেরাও দুনিয়াতে যাবে, কোটি কোটি তারা ভুল করবে, আল্লাহ তাদের পোশাক খুলবে না, আল্লাহ তাদেরকে তাদের ঘরের থেকে বের করে দিবে না, বিদায় আমি আদম বলছি, আমি এবং তোমাকে আমার আল্লাহ যদি নবী না বানিয়ে ওই নবীর উম্মত বানালে আমি আদম সফিউল্লাহ আরো বেশি খুশি হতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এ আমার জেলে শোনো, অশীষ আমি এবং তোমার মা না বুঝে একটা ফরাত করে ফেলেছি, আল্লাহর একটা নির্দেশ অমান্য করলাম, তোমার মায়ের থেকে আমাকে আল্লাহ আলাদা করে ফেলেছে, সাথে সাথে তাম দুনিয়া ছিল অন্ধকার, গভীর রাতের মধ্যে আমার আল্লাহ হাওয়াকে এক জায়গায়, আমি আদমকে আর এক জায়গায়, অন্ধকার রাতে জান্নাত থেকে দুজনকে দুই জায়গায় পাঠাই দিয়েছে। আদম বয় আল্লাহ, আমি আজ আদম দুনিয়াতে আসলাম, আমি তো কোনোদিন অন্ধকার দেখি নাই, খোদারে আমার বড় ভয় লাগে রে, আল্লাহ দোহাই লাগি সূর্যটা পাঠাই দাও, দুনিয়াটা আলোকিত করে দাও। আল্লাহ বলে, আদম সারা রাত ভয়ে ভয়ে আমি খোদার দরবারে ফরিয়াদ করে সকালবেলা সূর্য পাঠাইলাম, আদম যখন সূর্যের দেখা পাইলেন মনে মনে বড় খুশি হলেন, দুই রাকাত নামাজ পড়লেন, এক রাকাত নামাজ অন্ধকার দূর হওয়ার জন্য, আরেকটা রাকাত নামাজ হচ্ছে আলোর দেখা পাওয়ার জন্য। আদম দুই রাকাত নামাজ করলেন, আমার আল্লাহ বলে আমি খোদার বড় পছন্দ লেগেছে, আমি আল্লাহ তোমার এই দুই রাকাত নামাজকে কবুল করলাম, পছন্দ করলাম, এগুলো আমি আখেরি নবীর উম্মতদের জন্য ফজরের নামাজ বানাই দিলাম। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আদম নবী বলছেন, দেখো বাবা, আমি এক জায়গায় নামলাম, তোমার মা আর এক জায়গায়, ও বাবা শুধু একটি মাত্র ভুলের কারণে আমার থেকে আমার মুনিব আমার মওলা আমার রহমান আমার স্ত্রীটাকেও কেড়ে নিয়েছে,
আর ওই নবীর উম্মতেরা হাজার হাজার ভুল করবে কিন্তু তারা তাদের স্ত্রীদের সাথে থাকবে আমার আল্লাহ তাদের থেকে তাদের স্ত্রীদেরকে কেড়ে নেবে না সুবহানাল্লাহ বলে এই জন্য আমাকে যদি আল্লাহ নবী না বানিয়ে ওই আখেরি নবীর যদি উম্মত বানাইতো আমি আরো বেশি খুশি হতাম ও আদম ও আমার ছেলে শিস তুমি শোনো শোনো শুধু এই দুই একটা কারণ নয় আর অনেক কারণ আছে বলে দেখো ওই নবীর উম্মত গুনাহ করবে তাদের থেকে 350 বছর কাটতে হবে না তাদের থেকে হাজার বছর কাটতে হবে না ওই নবীর উম্মতরা গুনাহ করবে এটা আমার আল্লাহ জানে আর যখন নবীর ওয়াসিলা দিয়ে একটা চুকের ফোঁটা ফেলবে ওই নবীর উম্মতদের চুকের পানির এটা পাওয়ার সাত জাহান্নামকে বন্ধ করার জন্য সাত জাহান্নামের সাতটি বড় বড় জাহান্নামের ধাও দাও কিত হাজার হাজার বছর ধরে জ্বলন্ত আগুনকে নিবানোর জন্য ওই নবীর উম্মতদের সাত ফোঁটা চুকের পানি যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গো সাদান দস্তে দিন জিন্দাবাদ 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 আরে কে যাও ভাই নবীর কাছে পাগলদের আর জি আছে বলি কে যাও ভাই নবীর কাছে পাগলদের আর জি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবদের কি বা করার আছে মোলা গো এই গরিবদের কি বা করার আছে আরে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়া ঠিক না আরে ভালোবাসিতে থাকব আমি জীবনে যত দিন আমার কথা বলেন ঠিক না আরে টাকা পয়সা নাই আমার আজকের মাহফিলের সভাপতি তিনি হাজি হজ করেছেন আমার নবীর কদমে গিয়েছেন নবীকে সালাম দিয়েছেন তার থেকে জিজ্ঞেস করেন এ হাদিস আপনার থেকে জানতে চাই নবী কেমন আমার নবীর রোজা কেমন যখন রোজায় গিয়েছিলেন কেমন লেগেছে হাজি বলবে যখন মদিনায় গিয়েছিলাম তখন আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার জান্নাতে দাঁড়িয়ে আছি জোরে বলি সুবহানাল্লাহ আমরা যারা মদিনায় যাওয়ার টাকা নাই আমরা যারা মক্কায় যাই মদিনায় যাই তাদেরকে বলি আরে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকব আমি জীবনে যত দিন আমার ঠিক না দুই বছর আগে পাসপোর্ট করেছি এখনো যাওয়া হয় নাই সপরিবার এখনো মদিনার নবীর বিছানা হাতে নিয়ে বসে আছি যেদিন মোস্তফার সময় সুযোগ করে দিবে ইনশাআল্লাহ সেদিন এই গোলাম মদিনায় চলে যাবে কথা বলেন ঠিক শায়ের বলে আরে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকব আমরা জীবনে যত দিন আমার ঠিক না আরে তাহাজতে কাঁদতে থাকো দরুদ সালাম পড়তে থাকো তাহাজতে কাঁদতে থাকো দরুদ সালাম পড়তে থাকো দেখবা একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গরিবদের কি বা করার আছে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমার ভাই আদম আলাইহিস সালাম ওই নবীর আলোচনা করলেন নিজের ছেলেকে নিয়ে মিলাদ করলেন আদম তার ছেলেকে বললেন শীস আলাইহিস সালাম তার ছেলেকে বললেন তিনি তার সন্তানকে বললেন তিনি তার সন্তানকে বললেন আস্তে আস্তে নূহ আলাইহিস সালাম আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে আমার নবীর বংশধর একজন একজন আস্তে আস্তে সর্বশেষ ঈসা রুহুল্লাহ দুনিয়াতে নবী হিসেবে এসেছেন কথা বলেন ঠিক না ঈসা আলাইহিস সালাম এসে কি কথা বললেন তিনি ডাক দিয়ে বলতেছেন ইয়াতি বিম্বাদ ইসমুহু আহমাদা সুবহানাল্লাহ
আমার পরে যিনি আসবেন তার নাম নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা চিৎকার করে বলি সাল্লাল্লাহু আর দূরে সাল্লাল্লাহু সবাই প্রত্যেক নবীরা নবীর মিলাদুন নবী করেছে কথা বলেন ঠিক কি না নবীজি বলেন শুধু নবীরা করে নাই শুধু আল্লাহ করে নাই বলে আমি নবীও তো আমি নিজের মিলাদ পালন করেছি আর দুনিয়ার জমিনে ওই রহমাতুল লিল আলামিন কে পেয়ে সাহাবীরাও নবীজির মিলাদ করেছে বর্তমান যুগে এসে সুন্নিরাও রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী করে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরাও দেখেন এবার ওই নবী এমন রহমত যেই নবীর রহমতের সীমানা নাই দেখেন দুনিয়াবাসীর জন্য আমাদের নবী রহমতুল লিল আলামিন কেমন রহমত শুধু জাহান্নাম থেকে মুক্ত করলেন জান্নাতের দিকে আমাদেরকে পাঠাই দিলেন সেটা নয় আমার নবী এমন একজন নবী আমার নবী এমন একটা রহমতওয়ালা নবী যেই নবী পৃথিবীর জমিনে উম্মতের প্রেমে সর্বদা মশগুল যিনি উম্মতের চিন্তা ছাড়া যেই নবীর মাথায় আর কোনো চিন্তা নাই আমার নবী বলে উম্মত আমি নবী কেমন রহমত আমি নবী তোমাদেরকে কেমন ভালোবাসি তোমাদের জন্য কেমন পাগল শোনো আমি মেরাজে গেলাম আল্লাহ আমি নবীকে দাওয়াত দিলেন আল্লাহকে দেখার জন্য আমি নবী চলে গেলাম ও আমার উম্মতেরা সেখানে গেলাম আল্লাহকে দেখলাম আল্লাহ আমাকে দেখার সাথে সাথে একটা সালাম দিলেন আল্লাহ যদি কাউকে সালাম দেই সেই সালামের জবাব দেয়া যায় এটা আমার নবী বলে আল্লাহ আমি নবীকে সালাম দিলেন আমি আল্লাহর সালামের জবাব দিই নাই কারণ দেওয়া তো সম্ভব নয় আমি সেখানে দাঁড়িয়ে লামকান দেখে আমার উম্মতদেরকে একটা সালাম দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ আমার নবীকে সালাম দিলেন আমার নবীও বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন ঠিক নেবে ঠিক সেখান থেকে নবীজি আমাদেরকে সালাম দিয়েছেন ও নবীর উম্মতেরা তিনি কেমন রহমতওয়ালা নবী যার রহমতের সীমান আমি একটু একটু বলবো বোঝার জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন রসুল পাক কেমন রহমত দেখেন হুদাইবিয়ার সন্ধি রসুল পাকের গোলামেরা গেলেন 1500 সাহাবি সুবহানাল্লাহ বলবেন না পানি ফুরিয়ে গেল সাহাবাই কেরাম পাগল হয়ে গেলেন উযু করার মতো পানি নাই গোসল করার মতো পানি নাই খাওয়ার মতো পানি নাই সাথে সাথে দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানাই কথা বলেন ঠিক কি না আরে জুড়ে বলেন ঠিক কি না সরকারে মদিনার কদমে গেলেন ইয়া রাসূলুল্লাহ কোটা হুদাইবিয়ার প্রান্তরে তালাশ করলাম কোন কূপের মধ্যে ফুটা পানির চিহ্নও নাই ইয়া রাসূলুল্লাহ আমরা যারা মুসলমান আছি আমাদের মশকেও পানি নাই আমরা তো তিক্ত মরুভূমির উত্তপ্ত আব বালিকো নাই পানির অভাবে ইন্তেকাল করব আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম চিন্তা কেন করো আমি নবীকে তো আল্লাহ রহমত বানিয়ে তোমাদের জন্য পাঠিয়েছে নবীজি বললেন কারো একটা মশক আনো আনলেন মশকের ভিতর হাত দিলেন হাত বের করলেন মুস্তাফার পাঁচ আঙ্গুল থেকে পানির নহর জারি হয়ে গেল পানির নহর জারি হয়ে গেল পানির নহর জারি হয়ে গেল আমার নবীর হাত মোবারকের দস্ত মোবারক থেকে পাঁচ আঙ্গুল থেকে এমন ভাবে ঝর্ণা বের হয়েছে সাহাবী বলে বর্ণনাকারী রাবী বলছেন সেদিন 1500 সাহাবী ইচ্ছা শুকে পানি খেয়েছে উযু করেছে গোসল করেছে মশক ভর্তি করেছে তারপরও নবীর হাতের পানি শেষ হয় নাই জোরে বলি সুবহানাল্লাহ ইবন দিল্লা রহমতুল্লাহ নবী আরেকটা সাহাবায়ে কেরাম মদিনাবাসীরা তারা চাষবাস করে খাইতেন কারণ তারা গরিব ছিলেন কথা বলেন ঠিক না তারা মেহনত করতেন কষ্ট করতেন পরিশ্রম করতেন ফল ফলাতেন জমিনের মধ্যে যেহেতু আল্লাহ বলেছেন জমিন বানিয়েছি তোমরা সেখানে শস্য দানা ফেলো আমি আল্লাহ বিজ্ঞ বানাই ভিতর থেকে পাঠাই দেব জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মদিনা শরীফ সাহাবায়ে কেরাম কৃষক সাথীরা সবাই চাষ করলেন এমন একটা টাইম মদিনার মধ্যে চলে এল কত বৃষ্টির দেখা নাই সাহাবায়ে কেরামের চাষগুলো বৃষ্টির পানির অভাবে মারা যাচ্ছে সমগ্র মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল
ওরা বৃষ্টি খরা সর্বনাশ দেখা দিল সাহাবায়ে কেরাম মদিনার নবীর কদমের মধ্যে গেলেন আর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ দিনটা দিল শুক্রবার জুমার পরে সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যারা গরিব চাষী আছি আমাদের চাষবাসগুলো পানির অভাবে মারা যাচ্ছে ওনা বৃষ্টি করা দুর্ভিক্ষ দেখা দিয়েছে এমন হলে তো মদিনার মানুষ না খেয়ে মরবে ছাস যদি নষ্ট হয়ে যায় ফসলগুলো যদি পানির অভাবে নষ্ট হয়ে যায় মানুষ অনাহারে মরবে ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করুন আল্লাহর নবী আল্লাহু আকবার বলে হাত উঠাইলেন দোয়া শুরু করলেন দোয়া করতে দেরি আমার আল্লাহ বলে জিব্রাইল নবীর কদমে যাও আমার নবী বৃষ্টির জন্য মদিনার থেকে হাত তুলেছে দোয়া করতেছে নবীর হাত নামার আগে আগে তুমি জিব্রাইল মিকাইলকে বৃষ্টি নামাই দিতে বলো জোরে বলেন সুবহানাল্লাহ কেমন বৃষ্টি আসলেন দেখেন আমার নবীর হাত নামার আগে আগে এমন বৃষ্টি শুরু হলো যেই বৃষ্টি একদিনের জন্য আল্লাহ দেয় নাই দুই দিনের জন্য দেয় নাই নবীর হাতের তাসির দেখেন কিরকম বলে টানা এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টিটা শুধু দিতে আছে সুবহানাল্লাহ এক সপ্তাহ যখন হয়ে গেল থই থই পানিতে মদিনা বাসে পরের দিন শুক্রবারে আমার নবীর সাহাবীরা হাটো পানির মধ্যে সাঁতার কেটে কেটে আবার মদিনায় নামাজ পড়তে আসলেন জুমার নামাজ মুস্তাফার পিছনে পড়লেন পড়ার পরে আবার তারা বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনাকে আমরা বলেছিলাম বৃষ্টির জন্য দোয়া করতে বৃষ্টি পরিপূর্ণ হয়ে গেল এক সপ্তাহ বৃষ্টিতে মদিনার জমিনটা ভেসে গেল ইয়া রাসূলুল্লাহ আর বৃষ্টির দরকার নাই নবী আবার দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয় আমার নবী আবার হাত তুললেন নবীজি হাত তুলতে দেরি আমার আল্লাহ বলে জিব্রাইল দেরি করো না ঝড় বৃষ্টি নামার দায়িত্বে যেই ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আছে তাকে বলে দাও আমার নবী হাত তুলেছে বৃষ্টি বন্ধের জন্য নবীর হাত নামার আগে আগে যেন বৃষ্টিকে বন্ধ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধ হয়ে গিয়েছে মুস্তাফা হাত নামার আগে আগে আল্লাহ বলে আমি বৃষ্টিকে বন্ধ করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ নবী এমন রহম আমার নবী কেমন রহম বলে আমার নবী এমন রহমত আজ আমার নবীর উম্মতেরা গুনাহ করে আযাব আসে না কেন বনী ইসরায়েলের উম্মতেরা গুনাহ করেছে সাথে সাথে শাস্তি বিভিন্ন নবীর উম্মতেরা গুনাহ করেছে সাথে সাথে শাস্তি দেরি হয় নাই দেরি আল্লাহ করেও নাই সাথে সাথে আযাব গুনাহ হয়েছে সাথে সাথে আযাব কিন্তু আমরাও গুনাহ করি আমরা কেউ প্রকাশ্যে করি কেউ অপ্রকাশ্যে করি কেউ দিনের বেলায় করি কেউ রাতের বেলায় করি কেউ অন্ধকারে করি কেউ আলোতে করি কেউ ওপেনে করি কেউ গোপনে করি সবাই গুনাহ করে বেশ কম সবাই গুনাহগার সবাই গুনাহগার সবাই গুনাহগার আল্লাহরে গুনাহ করি ওই আযাব আসে না দাও না কেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই দুনিয়ার জমিনের আখেরি নবীর উম্মতেরা শুনো তোমাদেরকে আযাব কিভাবে দেব আরে মা খান আল্লাহ লিওয়াজিবাহুম ওয়ান্তা ফিহিম তোমাদের মাঝে তো মুস্তাফা আছে মুস্তাফা আছে মুস্তাফা আছে আজকে ওই নবীর সদকায় তোমাদেরকে আযাব দিচ্ছি না আযাব দিচ্ছি না আযাব দিচ্ছি না জোরে বলি সুবহানাল্লাহ শুধুমাত্র আমার নবীর সদকায় আযাব পাচ্ছি না আমার নবী এত বড় রহমত জোরে বলি সুবহানাল্লাহ আমার নবী বলে আজকে কেউ কোটি টাকার মালিক কেউ গাড়ির মালিক কেউ বাড়ির মালিক আবার আমার চেয়ারম্যান সাহেব আমার কাউন্সিলর মহোদয় এই এলাকার প্রতিনিধি কথা বলেন ঠিক কিনা মদিনাওয়ালার পক্ষ থেকে তার কাছে একটি দায়িত্ব এসেছে আপনাদের খাদেম হিসেবে খেদমত করবে পাঁচ বছর না তিন বছর আল্লাহ আকবার পাঁচ বছর কথা বলেন কয় বছর দেখেন আমার নবী বলে যারা দুনিয়াতে যেটা পাচ্ছে বলে ইন্নামা আনা কাসিম জোরে বলি সুবহানাল্লাহ ওয়াল্লাহু ইউতি আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিচ্ছেন সব দেনেওয়ালা হচ্ছে আল্লাহ আর বাটনেওয়ালা তথা বন্টনকারী হিসেবে আল্লাহ আমি নবীকে পাঠিয়েছেন একটু জোরে বলি না সুবহানাল্লাহ তা আমার নবীর হাত থেকে দায়িত্বটা এসেছেন আমাদের কাউন্সিলরের হাতে
সুবহানাল্লাহ বলবেন এইভাবে যিনি একটা গাড়ির মালিক একটা বাড়ির মালিক একটা ফ্ল্যাটের মালিক একটা স্ত্রীর মালিক একটা সন্তানের মালিক এক লাখ টাকার মালিক এক কোটি টাকার মালিক যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এসেছে আমার নবী বলে উম্মত শোনো আমি তোমাদেরকে দয়া করেছি পছন্দ করেছি যে বাংলাদেশে অমুক ব্যক্তি কোটি টাকার মালিক হবে আমি নবী তোমাকে সিলেক্ট করেছি বিদায় কোটিপতি বানিয়েছি কথা বলেন ঠিক কি না ইবে বুখারীর হাদিস কেউ যদি কয় নয় 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 আরে ওজন নবী না বানাই আরে আল্লাহই বানাই দে ঈমান সঙ্গে সঙ্গে সুদ হয়ে যাবে ওবা কে আল্লাহর নবী বলছেন ইন্না মানা কাসম নিশ্চয় আমি বন্টনকারী ওয়াল্লাহু ইয়াতি আমাকে আমার আল্লাহ দিচ্ছেন আমার হাত থেকে উম্মতের হাতে যাচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ দেখেন এত বড় রহমত আমার নবী আমার ভাইয়ের আমার নবী কেমন রহমত দুনিয়াবাসীর জন্য দেখেন বদরের যুদ্ধ শুরু হলো হাদিসে মোবারকাগুলো খণ্ড খণ্ড বলছি বদরের ময়দানে হযরত কাতাদা যুদ্ধ করতে গেলেন চোখের ফুতুলি বের হয়ে গেল কাফেরদের তরবারির আঘাত পড়েছে চোখের থেকে ফুতুলি বের হয়ে গিয়েছে সবাই বলতেছে কাতাদা দেরি করো না চোখের ফুতুলি কেটে ফেলো আরেকটা এক চোখ নিয়ে তুমি যুদ্ধ করবা মুস্তাফার জন্য আল্লাহ জীবন কোরবানি দিতে বলেছেন মুস্তাফার জন্য ইজ্জত কোরবানি দিতে বলেছেন জীবন কোরবানি দিতে বলেছেন সম্মান কোরবানি দিতে বলেছেন দেরি করো না চোখটা কেটে ফেলে আরেক চোখ নিয়ে যুদ্ধ করো এক হাতে চোখ চিপে ধরে আরেক হাতে তরবারি নিয়ে মুস্তাফার জন্য যুদ্ধ করো হযরত কাতাদা বলে যেই চোখ মুস্তাফার জন্য দিতে আসলাম ওই চোখ কাফেরদের তরবারির আঘাতে বের হয়ে গিয়েছে আমি আগে কাটবো না আগে মুস্তাফার দরবারে যাব আমার নবী যদি কাটতে বলে চোখটা আমি মুস্তাফার জন্য কেটে দিব নবীর দরবারে গেলেন তাবুর মধ্যে গিয়ে আমার নবীকে সালাম দিলেন আমার নবী বলে কাতাদা ও কাতাদা তোমার চোখের এই অবস্থা কেন আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কাফেররা আঘাত করেছে এক আঘাতে চোখের ফুতুলি চোখের থেকে বের হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ চোখের ফুতুলিটা কেটে ফেলতে চাচ্ছি আপনার মতামত জানতে চাই আল্লাহর নবী বলে কাতাদা তুমি কি জানো না বিজ্ঞানীদের বিজ্ঞানী হচ্ছে আমি নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী হচ্ছে আমি নবী ডাক্তারের ডাক্তার হচ্ছে আমি নবী আমি নবীকে আল্লাহ রহমত বানাই পাঠিয়েছে আমার হাতের চাইতে দুনিয়াতে কোনো ডাক্তারের বড় হাত হতে পারে না আমার হাতের মধ্যে আমার আল্লাহ সমস্ত মেডিসিন দিয়ে সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে পরিপূর্ণ মোকাম্মল ডাক্তার বানিয়ে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ ব্যক্তি বানিয়ে আমি মদিনার নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই কাতাদা চোখের ফুতুলি উঠা উপড়াবে না চোখের ফুতুলি কাটবে না আমি মুস্তাফা এদিকে ডাকছি এদিকে আসো আমার নবী ডাক দিলেন ডাক দেওয়ার পরে নবীজির নুরানি হাত মুবারক দিয়ে কাতাদার চোখ মুবারকের মধ্যে এভাবে মালিশ করে দিলেন আমার নবীর হাত দিয়ে কাতাদার চোখে যখন মালিশ করলেন নবীর হাত চোখের মধ্যে লাগতে দেরি কাতাদার চোখের ফুতুলি আগের জায়গায় অটোমেটিক সেট আপ হয়ে গিয়েছে জোরে বলেন সবাই কাতাদা বলে তেমন ভাবে সেট আপ হলো সঙ্গে সঙ্গে কোনো রক্তের চিহ্ন নাই কোনো দুনিয়াবি ডাক্তার যদি কোনো পেশেন্টকে সার্জারি করায় মেডিকেল সায়েন্স মোতাবেক কতের চিহ্ন তার হয়ে যায় ঠিক নেবে ঠিক এটা খাইতে দিয়ান 100 বছর বাদও করতে দিবে একখান সাদা দাগ হয়ে যাবে ঠিক নেবে ঠিক আয় আবার মুশকালির হুয়া সাজা বাংলা তো ওয়াজ করি ছাড়ি কিন্তু নগরীর দি আমাদের মাহফিলে মিডিয়াগুলো আসে এই তাকরিরগুলো পুরো বাংলাদেশ ব্যাপী এগুলো ভাইরাল হয় প্রত্যেক সুন্নি অঙ্গনের ব্যক্তিরা আমাদের মতো নাচিজের বয়ানগুলো শুনে তো বিদেশি ভাই বলেন আমাদের চট্টগ্রামের ভাইরা যারা আছেন তাদের রিকোয়েস্টের কারণে এই কথাগুলো বলতে পারি না কারণ হইলি তারা ন বুঝে দেওয়া ঠিক নেবে ঠিক ফটিএম মাজা কান কারবালার বয়ান ইয়ে মাজা আর ওই সরমুনায় ফিরগুনায় সরমরূপ আছো তো সরমুনায় সরমরূপ এই তি রেজাল করিম বহুত বড় কম ভক্ত এজিদুর নামার আগে হজরত হয়ে দে ওয়াকার ভাই এজিদুর নামার আগে হজরত হয়ে তুই ফরে রহমতুল্লাহ আলাই হই এদিন নাকি ফাঁকা মুসল্লি আছে এদিন নাকি ফাঁস ভক্ত নামাজ বা আজমাত পড়তো তাহাজ্জুদ গুজার ছিল বেশি বালা মানুষ ছিল ওই রকম কথাগুলো যখন উনি বলেছে আমি সাথে সাথে জবাব দিয়েছি চাটগ্রামের বাসায় মাহফিলে তাকরির করতে গিয়ে চাটগ্রামের বাসায় জবাব দিয়ে ফেলেছি সিলেটের কিছু ভাই আমাকে নখ দিয়েছেন বলো ভাই রে সবগুলো বুঝলাম কিন্তু চাটগ্রামের বাসা যেখান থেকে শুরু হয়েছে খোদার কসম আগামা তাকে গালি দিয়েছেন না দোয়া করেছেন একটাও বুঝি নাই আল্লাহ দোয়াই ওই চট্টগ্রামের বাসাটা অন্তত বললে বা
ক্যাসেটে দিবেন না, এগুলো আমরা বুঝি না, এগুলো কি আমাদের দোয়া করেন না, গালি দেন, আমরা কিছু বুঝি না। তো এদের জন্য মাহফিলে চাটগ্রামের ভাষাটা বলতে পারি না। তো আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামের মানুষগুলো এমন ব্যক্তি আল্লাহ পাক যাদেরকে 66 জেলার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, বজ মান্য দোয়া, এতে এত আওয়াজ দিলে, রেডিমেড আওয়াজ দিলে হয়তো না, আরো বড় করি হ সুবহানাল্লাহ দেখে নেবার। ওই হাজরতে কাতাদা তিনার চক্ষু মুস্তাফা হাত দিয়ে ভালো করলেন, হাজরতে কাতাদা বলে একটু আগে বাড়ি দিয়ে সকিবে নবিরাত দিয়ে দে করলে দাঁড়া রক্ত দাগদ্দ নাই দাঁড় বড় করি হন না সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে ছাদের দেশে যায়, আম্বো নবী রকেটে ছাড়া মেরা শরীর যায়, ঠিক কি না? আরে হে যুগে কি রকেটে মকেট হে গিনি সিলনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আম্বো নবী জি কথা বলেন, ঠিক কি না? আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, এটা আবার লিখেছেন নোয়াখালীর এক আশেক, তিনি বলছেন আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গো নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে, ঠিক কি না? আরে হে যুগে কি ডাক্তার বৈদ্য হে গিন সিলনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবী জি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا আমার বাইরা নবী কেমন রহমত, এটা যদি বলতে যাই উম্মতের জন্য নবীজির এত এত দয়া এত এত এহসান যেগুলো বলে শেষ করা যাবে না, কেয়ামত পর্যন্ত বলা যাবে, কিন্তু নবীর দয়া শেষ হবে না। আমার নবী এমন একজন নবী যেই নবী উম্মতের বেলায় শুধুমাত্র দুনিয়াতে পাগল ছিলেন না, রোজার মধ্যে পাগল আছেন, রোজার মধ্যে যাওয়ার পরে আলমে বরজাকেও নবী আমাদের জন্য কেমন রহমত সেটার দলিল। আমার নবীর গোলাম সাহাবায়ে কেরাম তারা যখন শুনতে পারলেন নবীর জবান থেকে, আমার নবী যখন বললেন এ আমার সাহাবীরা ও চিড়ে আমার আল্লাহ আমাকে দুনিয়ার থেকে উঠাই নিয়ে যাবে, আমি নবী দুনিয়ার থেকে পর্দা করব, আমি নবীর এতেকালে টেম করি ভয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূল আল্লাহ আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান আল্লাহর রহমত তো শেষ হয়ে যাবে, আমরা তো রহমতের ভবাবে মরব, আমরা তো বুকে বুকে মরব, আমরা তো না খেয়ে মরব। ইয়া রাসূল আল্লাহ আমরা মুসলমানরা গরিব, খাওয়ার মতো টাকা আমাদের নাই। ইয়া রাসূল আল্লাহ আমরা 3 দিন না খেয়ে থাকি, 4 দিন না খেয়ে থাকি, 7 দিন না খেয়ে থাকি, 7 দিন না খাইলেও ইয়া রাসূল আল্লাহ 7 দিন পর আপনি নবীর চেহারা যদি একবার দেখি অগনবী 7 দিনের বেতার জ্বালা কোথায় আমাদের চলে যায়, আপনি নবীর চেহারা দেখলে সাথে সাথে কুদরতির জিজ্ঞেস আমাদের পেঠা ভরপুর হয়ে যায়। জোরে বলেন সবা ইয়া রাসূল আল্লাহ, আমরা তো গরিব না খেয়ে মরবো, রহমত তো আল্লাহ উঠাই নিবেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লি আরজুরে রাহমাতাল্লি আলামিন, তো আপনি যদি চলে যান রহমত শেষ, রহমত শেষ হলে আমরা শেষ। আমার নবী বলে চিন্তার কোনো কারণ নাই, হায়াতি খয়রুন লাকুম ওয়া মামাতি খয়রুন লাকুম, আমি নবী দুনিয়াতে আসলাম এটা যেমন রহমত, ওয়া মামাতি খয়রুন লাকুম দুনিয়ার থেকে পর্দা করব, চলে যাব, এন্তেকাল করব, এটাও আমার উম্মতের জন্য বড় রহমত, বড় দয়া, বড় দয়া। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন সেটা রহমত তো নিজের চোখেই দেখেছি, বলে আপনি নবী আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানালেন, আপনি নবী আমাদেরকে কাফের থেকে ইমানদার বানালেন, আপনি নবী আমাদেরকে প্রখ্যাত পৃথিবীর জমিনে আমরা ছিলাম আয়ামা জাহেলিয়ার অন্ধকারের মানুষ, আপনি আমাদের কেমন মুড়ে নোড়ানিত করলেন, আজ আমাদের দাম বেড়েছে, আমাদের দাম সাহাবি, যাদের তুলনা আপনি দিয়েছেন আসহাবিকার নজুম, আমার সাহাবিদের পজিশন হচ্ছে আসমানের তারার মতো, কারণ আল্লাহর সৃষ্টি জমিনে সবচেয়ে বড় সৃষ্টির নাম হচ্ছে তারা, তারা, তারা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এমন দাম আপনি বাড়ালেন, এমন রহমত আমাদেরকে করলেন, কত এহসান আপনার,
আমাদের প্রতি রয়েছে সেটার বর্ণনা করে শেষ করা যাবে না ইয়া রাসূলুল্লাহ সেটা তো নিজের চোখেই দেখেছি আপনার আগমন হায়াতি আপনার hayat হায়াতি আপনার জীবনী হায়াতি আপনার জীবন হায়াতি আপনার যৌবন হায়াতি আপনার বৃদ্ধকাল ইয়া রাসূলুল্লাহ নিজের চোখেই দেখেছি আমাদের জন্য বড় রহমত কিন্তু মামাতি খায়রুল লাকুম আপনার ইন্তেকাল কিভাবে আমাদের জন্য রহমত হবে এটা তো আমরা বুঝতে পারতেছি না আল্লাহর নবী জামান মোবারক কোলের সাথে করলেন সাহাবীরা শোনো আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করব যখন আমাকে আল্লাহ রওজা আযহারের মধ্যে থাকার জন্য নির্দেশ দিবেন ওই টাইমে রওজা থেকে আমি নবীর ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে একটা খারাপ কাজ করে যে আমল করুক না কেন বলে তাওরাদু আলাইয়া আমালাকুম তোমাদের আমল আমি নবীর কদমে আল্লাহ পেশ করবেন একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ফা ইন রাআইতু খায়রা আর আমি নবী যখন রওজা থেকে দেখব আমার উম্মত আল্লাহর জিকির করছে মিলাদুন্নবীর প্রোগ্রাম করছে মিলাদুন্নবীর প্রোগ্রামে শরীক হচ্ছে মিলাদুন্নবীর প্রোগ্রামে ভাইদেরকে নিয়ে যাচ্ছে নিজের বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে নিজের স্ত্রীকে মাহফিল শোনার জন্য বলছে নিজের ভাইটাকে নামাজের দাওয়াত দিচ্ছে নিজের ছেলেটাকে নামাজের দাওয়াত দিচ্ছে নিজের মেয়েকে পর্দার শিক্ষা দিচ্ছে নিজের স্ত্রীকে মায়ের সাথে খেদমত করার শিক্ষা দিচ্ছে নিজের ছেলেটাকে আদব কায়দার শিক্ষা দিচ্ছে তার মানে আমি যখন দেখব যে আমার উম্মতেরা ভালো কাজ করছে খারাপ থেকে দূরে থেকেছে আমার উম্মতেরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ছে আল্লাহর কালামুল্লাহ কালামে পাক তেলাওয়াত করছে জিকির আসকার করছে কোরআন তেলাওয়াত করছে এইভাবে আমি নবী যখন দেখব আমার উম্মত ভালো কাজ করে তো হামিদুল্লাহ আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব আল্লাহ রে আমার উম্মতদেরকে আজকে দেখো যেই উম্মতের জন্য তাইফে রক্ত দিয়েছি যেই উম্মতদের জন্য উহুদে দান শহীদ করেছি ওই উম্মতেরা আজ তোমাকে স্মরণ করছে আমি বড় মহা খুশি আল্লাহ খুশিতে তোমার শুকর আদায় করছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন ওয়া ইন রাআইতু গায়রা আর আমি যখন দেখব আমার উম্মত চুরি করছে আমার উম্মত খুন খারাপি করছে ওয়া ইন রাআইতু গায়রা আমি নবী যখন দেখব আমার উম্মত ভালোর বিপরীত মানে গুনাহ করছে মন্দ করছে মায়ের খেদমত করছে না বাবার খেদমত করছে না স্ত্রীর হক নষ্ট করছে ছেলের হক নষ্ট করছে আল্লাহর হক নষ্ট করছে আমি নবীর হক নষ্ট করছে তার মানে আমি নবী যখন দেখব আমার উম্মত গুনাহ করছে বলে আমার উম্মত গুনাহ করার সাথে সাথে রোজা থেকে নাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলবো আল্লাহ রে আমার উম্মত না বুঝে গুনাহ করেছে আমি নবী বলছি আমার উম্মতকে তুমি মাফ করে দাও জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ 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 ওই নবী রোজা থেকে আমাদের জন্য হাত উঠাই টুটাই গুনাহ করছেন আপনি আর আমি নাস্তাগফিরুল্লাহ বলছেন মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম জোরে বলি সুবহানাল্লাহ আমরা ওই নবীকে কিভাবে বলবো কিভাবে বলবো কেমনে বলবো ভোলার তো কথা নয় যিনি আমাদেরকে আলম আর ওয়াতে বলে নাই আলমে বাতানিতে বলে নাই আলমে দুনিয়াতে বলে নাই আলমে বারজাকে যিনি আমাদেরকে বলে নাই শুধু আলমে বারজাক নয় যিনি আমাদেরকে আলামে মাহশর বলবেন না সুন্নিরা কিভাবে ওই নবীকে বলবে এজন্য ভুলিনি বলতে পারি না পারিনা বিদায় মিলাদ নবীর প্রোগ্রাম করে বাতিলদের শিক্ষা দিয়ে আমরা নবীর পক্ষে কর্ম আছি কিয়ামতের আগে থাকবো দূরে বলুন সুবহানাল্লাহ ওই যুগে সিদ্দিক আকবর আর এই যুগে সুন্নিরা সুবহানাল্লাহ কইবে ওই যুগে নবীর সাহাবীরা এই যুগে সুন্নিরা আল্লাহ মিলাদ নবী করার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন এইভাবে নবী আলামে বারজাকের জন্য সেটা রহমত আরো যদি বলতে যাই কবরে দেওয়ার পরে তিনটা প্রশ্ন আসে কিনা হাজরতে বারা ইবনে আসেব থেকে বর্ণনাকৃত হাদিস কিন্তু আরেকটা হাদিস এসেছেন স্বয়ং বুখারীতে রাবি হচ্ছেন হাজরতে আনাস ইবনে মালিক খাদেম রাসূল সুবহানাল্লাহ আরো জোরে মহব্বতে সে হাদিসে পাকের মধ্যে দেখা যায় কবরের মধ্যে তিনটা নয় প্রশ্ন করবেন একটা কথা বলেন কয়টা কিন্তু বারা ইবনে আসেবের হাদিস এসেছেন তিনটা ফার্স্ট মান রাব্বুকা দ্বিতীয় ওয়ামা দীনুকা তৃতীয় মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা আর-রাজুল আল্লাযী বুইথা ফীকুম অথবা মান নাবিয়ুকা জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা প্রশ্ন আছে কি না এগুলো কাফেরদেরকে করা হয় আরে না না না
প্রশ্ন কার জন্য? মুসলমানদের জন্য। আল্লাহ কেন দিলা? বলে মুমিন আর মুনাফিক পার্থক্য করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন আর মুনাফিক সেখানে তিন নম্বর প্রশ্নের উপর ফাঁস ফেল। প্রথম প্রশ্ন মার রব খা, উত্তর দিতে পারলে ভালো, না দিলে মাইন নাই, নমাতের দে না দিলে সাথে সাথে মারিব না কোনো বা হাদিস দেখুন না আনুন না, না মারিব। দ্বিতীয় প্রশ্ন মান রব্বকা, এরপরে মা দিনুকা, তোমার দিন কি ছিল, উত্তর দিলে ভালো না দিলে সমস্যা নাই, কিন্তু মান নাবিয়ুকা অথবা মান মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই প্রশ্ন যখন করা হবে এটা উত্তর দিতে পারলে ভালো, না দিলে সাথে সাথে মাইর, না দিলে এই কবরের পাশ এবং ফেল নির্ধারণ করবে আমার নবীর প্রশ্নটার উপর, আমার নবীর প্রশ্নটার উপর ফেরেশতারা বলবেন মা কুনতা তাকুলু, এটা মা দিয়ে স্তামরারির সেগা যেটা তাজাদ্দুদের ফায়দা দেয়। সাহাবিদা যেইভাবে দুনিয়ার জমিন এসেছিলেন, আমরাও এসেছি, জিন্দেগানি করছি, আমরা দুনিয়াতে আসার পরে হায়াতে জিন্দেগি কাটার পর যখন কবরে যাব ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু, তুমি কি বলেছিলা, মা কুনতা তাকুলু, তোমার অভিমত কি ছিল, মা কুনতা তাকুলু, তোমার মতামত কি ছিল, তুমি কি বলতে, তুমি ময়দানের মধ্যে কি বলতে, তুমি মিছিলের মধ্যে কি বলতে, তুমি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কি বলতে, তুমি মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে কি বলতে, তুমি তোমার ঘরওয়ালাদেরকে নিয়ে যখন কথা বলতে ওই সময় নবীর পক্ষে তুমি কি বলতে কি না বলতে, আল্লাযী বুইসা ফীকুম, আজকে তোমার কবরে যে মুস্তাফা এসেছেন ওনার বেলায় তোমার মতামত কি ছিল আমরা জানতে চাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা বলবো আমরা নবীর গোলাম ছিলাম, আমার নবী বলবে আমি আমার উম্মতদেরকে জবাব দিতে দিব না, আমি বলবো এই ফেরেশতারা এমন কর নাকি, কাকে প্রশ্ন করছো, আমি নবীকে বলো, আমি নবী বলছি ওই ব্যক্তি আমি নবীর গোলাম ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওয়াবি হলে কি হবো, হাই হাই হাই, এবারে তো আনা নসেনি, এবার তো আরা কলিয়ান দেবে মেডির তৈরি, খালি এবার তো নুরই আসছে রে, বড় করে হন না সুবহানাল্লাহ, ইতের আরে চিনিব না বা আদারে ফেঁসা দেখাই এবানে রে, আদাই রে সূর্য দেখাই এবার, ওরা আদাই সূর্য খন্ডিল্লে কদিন দিল্লে, খন্ডিল্লে কত সাদা সাদা খন্ডিল্লে কত, আই জানি না খন্ডিল্লে, এতে কি কোনোদিন সাদা দিক কেন বা আদাই কোনোদিন সাদা দিক কেন, এতে সত্য হবে সাদা বেখন দিল্লে, তুই ওয়া বেরো নবী শিনে না বা, এতে সত্য জানিবে বে নবী দিয়ান ঠিক নেবে ঠিক, তারা বলবে হা হা লা আদিরি, আয় হায় আমি তো জানি না, আয় তো নজানি কিরি, আয় দুনিয়ার তো বহুত বড় মুফতি সাহেব আসিলাম, আয় দুনিয়ার তো বহুত বড় মুয়াদ্দি সাহেব আসিলাম, আয় লাখ সাত দিরি, লাখ লাখ মানুষ কিন্তু আজি তো আয় রায় বুকো গিয়ে গই, আর মাতিত কোন আরির অফারেস চলে আর তুই কি দে, হতে তো তোর নবীর বিরুদ্ধে হইস দেই, তোর জবানত আল্লাহ উঠু তালা দি দিয়ে দে, ইয়োমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তাদের জবান তালাবদ্ধ, সেদিন তাদের হাত কথা বলবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না, কেন বলে তারা মিথ্যুক, তারা মিথ্যুক, তারা মিথ্যুক, দুনিয়াতে মিথ্যা বলেছে, দুনিয়াতে কোরআন পড়ে মানুষের মাঝে মিথ্যা রিপ্রেজেন্ট করেছে, কোরআনের যেটা বাস্তব রূপ সেটা মানুষকে পৌঁছে দেয় নাই, মিথ্যাটা প্রচার করেছে, বিদায় আজ তাদের জবান তালাবদ্ধ, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের হাত পা গুলো বলবে আল্লাহরে এই মারদূত তাকে তুমি মাফ করো না, ইনি দুশমনের রসুল ছিল, তাকে জাহান্নামে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আর নবীর পক্ষে থাকলে মুস্তাফা নিজে জবাব দিয়ে দিবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, হায়াতুন নবী বলে বলে জীবন কাটাবো, কথা বলেন ঠিক কিনা, আমরা তখন ছিলাম দেড় হাজার বছর আগে, রসুলে পাকের সাহাবি হয়ে যারা এসেছিলেন তারাও সুন্নি, একটা ফের একটা সাহাবিও আবি ছিলেন না, একটা সাহাবিও বলে নাই, সিদ্দিক আকবর বলে নাই যে নবী আড্ডল লইয়ান, কিন্তু ওয়াবি হলো হর, কিন্তু সাহাবি হলে হইয়ে দে, আর নবীর মতো কোনো জাত আল্লাহর দুনিয়াত নাই, বড় করে হন না সুবহানাল্লাহ। আপনারা কি সাহাবিটা মানবেন না ওহাবিটা মানবেন, অ্যাজ ইউর উইশ, আপনাদের ইচ্ছা, আপনারা কাকে মানবেন,
কারণ আমরা সাহাবীদের দেওয়া ইসলাম মানি, আমরা শাহাদালের দেওয়া ইসলাম মানি, আমরা হেফাজতের ইসলাম মানি না, আমরা জামাতের ইসলাম মানি না, কথা বলেন ঠিক কি না? আমরা সুফিবাদের ইসলামে বিশ্বাসী, কারণ এই জমিনে ইসলাম নিয়ে এসেছেন বাবা শাহজালাল, আল্লাহর বলিরা, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বড় দুঃখের সাথে বলতে হচ্ছে 90% মুসলমানদের এই দেশে আজকে আমাদের দলাদলির কারণে কোরআনকে পূজা মণ্ডপে মূর্তির পায়ের উপর রাখা হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা আকীদাগত বেশ কম থাকতে পারি, কিন্তু কোরআন সেটা আমাদের কলিজা, কথা বলেন ঠিক কি না? তারা আমাদের কলিজায় আঘাত করেছে, তারা আমাদের কলিজায় কোষা মেরেছে, আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমরা ধৈর্যশীল হয়ে আসি, কিন্তু আমরা আর সেখান থেকে আমাদের মাননীয় সরকার বাহাদুরকে একটা দাবি জানাবো, বাংলার সুন্নিরা, মা আপনি বাঙালি জাতির অভিভাবক, কথা বলেন ঠিক কি না? বিষয়টা আপনি খতিয়ে দেখবেন, কারণ 90% মুসলমানদের এই দেশে যদি কোরআনকে আমরা হেফাজত করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কুদরতি খোদার কুদরতি কদমে আমরা বড় অপরাধী হয়ে যাব, কথা বলেন ঠিক কি না? এজন্য আপনারা খেয়াল করবেন, মাথায় রাখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, কারণ কোরআন দুনিয়া বিষয়টা কোনো সাধারণ কিতাব নয়, সেটা মুসলমানদের কলিজা, তাম পৃথিবীর 180 কোটি মতান্তরে 200 কোটি মুসলমানদের কলিজা হচ্ছে আল্লাহর কালামে পাক, কথা বলেন ঠিক কি না? যেটা দুনিয়াবি কোনো সাধারণ কিতাবের মতো কিতাবও নয়, সাধারণ কোনো ব্যক্তির উপর নাজিল হয় নাই, সেটা যার উপর নাজিল হয়েছে যিনি সাহেব কোরআন, ওই মদিনাওয়ালার উপর এই কোরআন পাঠিয়েছেন, আর যেই জাতির উপর এসেছে আমরা সেই জাতি মুসলিম জাতি। তো মুসলমানরা যদি কোরআনের খেদমত না করতে পারি, আল্লাহর কুদরতি কদমে পাক অপরাধী হয়ে যাব, বিদায়, আমরা ধৈর্যশীল হয়ে আছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কদমে আরশ জানাব, আমরা ধৈর্যশীল জাতিকে আপনি ধৈর্যহারা করবেন না, কোরআন অবমাননার সাথে যারা যারা সংশ্লিষ্ট জড়িত আছে প্রত্যেককে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক, এটা আপনারা চান কি চান না? আরো জোরে বলুন চান কি চান না? এটা বাংলার সুন্নিদের দাবি, শাহজালালের সন্তানদের দাবি, এটা বাংলার 90% মুসলমানদের দাবি, কাদিরিয়ার দাবি, চিশতিয়ার দাবি, নকশবন্দিয়ার দাবি, মুজাদ্দিদিয়ার দাবি, চিশতিয়া সাহাবিয়ার দাবি, শুধু নয় তাম বাংলার গোটো 90% মুসলমানদের কলিজার দাবি, প্রাণের দাবি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে উত্তম জাযা দান করুক, আরো জোরে বলেন এখন শান্ত আছি, শান্ত মুসলমানদের অশান্ত করবেন না, আমাদের পিঠ যদি দেয়ালে লেগে যায় তাহলে আমরা পিছু হটতে পারবো না, তখন সামনে যাওয়া শুরু করব, কথা বলেন ঠিক কি না? শান্তিপ্রিয় সাম্প্রদায়িক বাংলাদেশকে যারা কোরআনকে নিয়ে অবমাননা করার সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে মোর্দাবাদ জানাই, বাংলাদেশ 90% মুসলমানদের দেশ, 1500 বছর মুসলিম বিশ্বের ইতিহাসে এমন কোনো নজির নাই যে কোনো একজন হিন্দু ভাই মুসলমানদের হাতে লাঞ্ছিত হয়েছে, এরকম কোনো নজির? যেইভাবে 32টা দাঁতের ভিতরে জিব্বাটা আমানত, এর চেয়ে আরও কোটি গুণ আমাদের কুলে হিন্দুরা আমানত, কথা বলেন ঠিক কিনা? মায়ের কুলে যেইভাবে একটা শিশু আমানত সেফটিতে থাকে, আমরা আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে ওইভাবে মায়ের কুলে মুখ দুধ খাওয়ার মতো করে লালন পালন করতেছি, কোনোদিন তারা সংখ্যালঘু হওয়ার পরেও তাদের মন্দিরে আমরা কোনোদিন হামলা করি নাই, কারণ আমাদের ইসলাম আমাদেরকে সেটা শিখায় নাই, যার যার ধর্ম মুসলিম দেশে সেই সে স্বাধীনভাবে পালন করবে, আমার ইসলাম তো আমাদেরকে ওইটাই শিক্ষা দিয়েছে, আমার আল্লাহ বলেছেন এই বান্দা তোমার ধর্মের দেশে যারা সংখ্যালঘু আছে অল্প সংখ্যক আছে তাদের জিম্মাদারির দায়িত্ব আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ মুসলমানদের হাতেই দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কি? কিন্তু এত আদর করার পরও যদি কাল সাপটা বুকে সবল মারে তখন তো আর ধৈর্য ধরা যায় না, আল্লাহ পাক তারপরেও বলবো আমাদেরকে সহ্য করার তৌফিক দান করুক, এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে উত্তমভাবে বিচার করে বাঙালি মুসলমানদের প্রাণ শান্ত করবেন, এটা আমাদের দাবি, আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয়ার হাজিরিন, সময় অনেক হয়ে গিয়েছে, একটা পার হয়ে গিয়েছে, এজন্য রসুল আরবি কবরের জন্য কীভাবে রহমত এবং হাসরের মাঠে কীভাবে রহমত সেখানে দুইটা সাইট আলোচনা করেছে, একটা দুনিয়া আর একটা আখেরাত,
কিন্তু আলেমে মাহশরটা এখনো বাকি রয়ে গিয়েছে, কবরের মধ্যে অনেকটা বাকি আছে ইনশাআল্লাহ। বাকি আলোচনা অনেক মাহফিল আমি বোয়ালখালীতে নিয়েছি, 4 তারিখ, 5 তারিখ, 11 তারিখ নভেম্বরের, সেখানে ইনশাআল্লাহ আলোচনা হবে সময় স্বল্পতার কারণে। আজকে এখানে বিদায় নিচ্ছি।